আজ যে আমি চিড়ের পোলাওটা বানাতে চলেছি সকাল সকাল, তার মধ্যে লাগছে হচ্ছে চিড়ে, লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি সবজি খেতে ভালোবাসি, সেই জন্য আমি নিয়েছি বিনস, গাজর, কাজু কিশমিশ দিচ্ছি, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর একটা অদ্ভুত টাইপের আলু আমার হাতে এসেছে, হার্ট শেপের আলু। কি অদ্ভুত দেখতে না আলুটাকে, বেশ সুন্দর দেখতে বলো। কাজে এই হার্ট শেপের আলুটাকে আমি ব্যবহার করতে চলেছি আমার এই রান্নায়। বন্ধুরা, আমি আমার সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি, আমার সেই হার্ট শেপের আলুও কাটা হয়ে গিয়েছে। দেখো, আমরা এখানে যে গরম মশলাগুলো ব্যবহার করছি তার মধ্যে অন্যতম আমরা ব্যবহার করছি হচ্ছে ছোটো এলাচ, দারচিনি আর গোলমরিচ। এই যে এই গোলমরিচগুলো, এই গোলমরিচটা, এইগুলো কিন্তু ব্রেনের জন্য খুব সহায়ক। এছাড়া এখানে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও আছে। আর একটা আমি তথ্য শেয়ার করতে চাই দারচিনি সম্বন্ধে, সেটা হচ্ছে দারচিনি মূল প্রোডাকশান চায়না আর ইন্দোনেশিয়াতে হয়। অলমোস্ট 70% প্রোডাকশান ওয়ার্ল্ডের চায়না এবং ইন্দোনেশিয়াতে হয়। ছোটো এলাচ যেটা আমরা ব্যবহার করছি, ছোটো এলাচকে বলা হয় মশলার রানী। এইটা ব্যবহার করলে যে কোনো রান্নার স্বাদ গন্ধ একটু অন্যরকম হয়ে যায়। গন্ধটা তো যথেষ্ট ভালো পরিমাণে আসে, আমরা জানি যে এলাচ দিয়ে আমরা চাও খাই। তাহলে চলো শুরু করা যাক আমার এই রান্না। বন্ধুরা দেখো, আমার এই সবজিগুলো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, যতক্ষণে এটা ভাজা ভাজা হবে আমি ততক্ষণে চিড়েটা জলে ধুয়ে রেডি করে রাখছি। বন্ধুরা, আমার ছেলেটা আমি ভিজিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ এবং ধুয়ে নিয়েছি। আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে চিড়ে, এই চিড়ের মধ্যে এরকম প্রকৃতির, হয়তো দেখা যাচ্ছে এরকম প্রকৃতির কিছু কিছু ধানের টুকরো রয়ে যায়, সেগুলোকে অবশ্যই কিন্তু বাইরে বার করে দেবেন, তার কারণ এগুলো কিন্তু কেটে গেলে পেট খারাপের সম্ভাবনা বিস্তর। সুতরাং চেষ্টা করবেন ভালোভাবে চিড়েটাকে ধুয়ে নেওয়ার। বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর আমার এই বাকি সবজিগুলো অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার এখানে যে মশলাগুলো ব্যবহার করব, গোটা গরম মশলা, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। যদি আপনারা আঁচটা বাড়িয়ে রাখেন, এই মুহূর্তে আমি আঁচটা সামান্য বাড়িয়েছি, লক্ষ্য করবেন যেন সবজিগুলো পুড়ে না যায়, কেন পুড়ে গেলে এটা খেতেও ভালো লাগবে না।
আমি গার্নিশ করার জন্য একটু কাজু আর কিশমিশ আলাদা করে তুলে রাখবো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিড়ে। চিড়েটা দেওয়ার পরে নুন হলুদ আর মিষ্টি আমি দিয়ে দেবো। চান আপনারা হলুদ ব্যবহার করতে পারেন, হলুদ না ব্যবহার করলেও চলে। এক চামচ পরিমাণ চিনি। অলরেডি এখানে কিশমিশ আছে, আর একটা তো মিষ্টটা আছে। আপনারা যদি মনে করেন যে চিনি না দিয়ে খাবেন বা আলু ব্যবহার না করবেন, করতে পারেন। গাজরও ব্যবহার নাও করলেও চলে। এখন যাদের সুগারের প্রবলেম আছে তারা একটু বুঝে শুনেই রান্নাটা করবেন। এইবারে আমি একটুখানি হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্যই হলুদ দিচ্ছি। বন্ধুরা, আমি এই পদটি আজকে আমার অফিসে নিয়ে যাব দুপুরের লাঞ্চ হিসেবে, সেজন্য আমি আমার টিফিন বক্সটাতে এইটা পুরে নিচ্ছি। এটা ইজিলি টিফিনে লাঞ্চ হিসেবে ব্যবহার করা যায়। দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে উপর থেকে দেখতে। এবার এইটাতে একটু গার্নিশ করে দেবো। টিফিন রেডি আমার লাঞ্চটার জন্য। আশা করি আপনারা সকলেই এই পদটা খুব সহজভাবেই বাড়িতে বানাতে পারবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আজকের ভিডিওটা শেষ করছি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশনের জন্য বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ, বাই অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।